শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাসায় তোমরা ইনশাআল্লাহ লেখাপড়া চালিয়ে যাচ্ছ, এটাই কামনা করছি। তো অনলাইনের মাধ্যমে তো ক্লাস হচ্ছে, মোটামুটি ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখছ এবং বাসায় সেই অনুসারে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তো আজকেও আমরা পড়ব, আমরা আজকে পড়ব চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাস নেব আজকে। পড়াবো হচ্ছে অধ্যায় ৮ সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। এই চ্যাপ্টারটা আমরা অধ্যায়টা আমরা পড়ব। এটার মধ্যে আমরা পড়ব সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ, এটা আমরা আজকে পড়ব। জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেসবই হচ্ছে সম্পদ। মানুষের জীবনযাপনে মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয়। এই সুবিধাগুলো সরকারি ও বেসরকারিভাবেও পাওয়া যায়। তা আমরা দেখি সামাজিক সম্পদ কোনগুলো। সামাজিক সম্পদ হচ্ছে বিদ্যালয়, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান, পার্ক ও খেলার মাঠ। আর রাষ্ট্রীয় সম্পদের মধ্যে হচ্ছে সড়ক, রেলপথ, সেতু। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ আছে যেগুলো হচ্ছে পানি, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া যায়, এগুলোকে আমরা রাষ্ট্রীয় সম্পদের মধ্যে ধরি। পানি, বন, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ, এগুলো আমরা আজকে আলোচনা করব। এসব সামাজিক এবং রাষ্ট্র সম্পদগুলো আজকে আমরা আলোচনা করব যে এগুলা কোনগুলোকে এগুলা সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। তা আসো আমরা দেখি কোনগুলোকে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। এক নম্বর আমাদের কি আছে, বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে সামাজিক সম্পদ। প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে, শিক্ষা লাভ করা সামাজিক অধিকার। লেখাপড়া করার জন্য আমরা কি বিদ্যালয়ে যাই, লেখাপড়া শিখে সুনাগরিক হওয়ার জন্যই যাই আসলে। তাই প্রত্যেকটি এলাকায় বিদ্যালয় আছে, গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে সব শিশুর লেখাপড়ার সুযোগ পাওয়ার জন্য, সুযোগ পায় যেন সব শিশু লেখাপড়ার সুযোগ পায়, এর জন্য শহরে এবং গ্রামে সব জায়গাতেই বিদ্যালয় আছে। দুই নম্বর আছে কি, হাসপাতাল। হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ, যেখানে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা যত্ন করেন। হাসপাতাল না থাকলে আমরা চিকিৎসা বা সেবা পাবো না, তাই এটা আমাদের সামাজিক সম্পদ এবং সেখানে যে আমরা সুস্থ হই বা সেবা পাই। ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজে বিভিন্ন ধরনের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান। মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য আছে গির্জা। এগুলা সবই আমাদের সামাজিক সম্পদ। পার্ক ও খেলার মাঠ, পার্ক ও খেলার মাঠ গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে, সেখানে শিশুরা বিনোদন করে এবং খেলাধুলা করে। অনেক এলাকায় পার্কও আছে, সেখানে পরিবারের সকলে আনন্দ করে ঘুরে বেড়ায় বা আনন্দ লাভ করে। এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে। সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব। এগুলা হচ্ছে আমাদের সামাজিক সম্পদ এবং রাষ্ট্রীয় সম্পদগুলো। এখন আমরা দেখব রাষ্ট্রীয় সম্পদগুলা কিভাবে আমাদের সাহায্য করে বা আমাদের কাজে লাগে। আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ বলা হয়। আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে রাষ্ট্র এই সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করে। তাহলে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে এক নম্বরে আছে আমাদের কি, সড়ক। সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে। আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা।
আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি। এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে তা আমরা সকলে ব্যবহার করতে পারি। তাহলে সড়ক হচ্ছে আমাদের এক নম্বর রাষ্ট্রীয় সম্পদ। সড়কের মাধ্যমে আমরা যাতায়াত করতে পারি বা চলাচল করতে পারি, আর সড়ক আমাদের সবার জন্যই দরকার। রেলপথ, সড়ক পথের মতোই আমাদের দেশে রয়েছে শীর্ষ দীর্ঘ রেলপথ। অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন। রেলগাড়িতে সহজে অনেক মাল আনা নেওয়া করা যায়। তারপরে আছে আমাদের দেখো সেতু। আমাদের দেশে বড় বড় নদী আছে, তাই আমাদের অনেক সেতু দরকার। গ্রামে আছে ছোট 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 বাঁশের তৈরি সাঁকো। অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে। আমাদের কয়েকটি সেতু, দীর্ঘ সেতু হল বঙ্গবন্ধু সেতু, চীন মৈত্রী সেতু এবং লালনসা সেতু। এতে মানুষের যাতায়াতে সুবিধা হয়েছে। পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে। তাহলে সেতুর সাহায্যে আমরা যাতায়াত করতে পারি। সেতুগুলো আমাদের নষ্ট হলে ঠিক করার দায়িত্ব সকলকে নিতে হবে। যদিও রাষ্ট্রীয় সম্পদ, তবুও সবার খেয়াল রাখতে হবে আমাদের। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ আছে আমাদের, সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস হল প্রকৃতি। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয়। এক নাম্বার আছে দেখো রাষ্ট্রীয় সম্পদের মধ্যে প্রকৃতি যেগুলোর উৎস, তার মধ্যে প্রধান হচ্ছে পানি। পানি হচ্ছে কি, আমাদের জীবনের অপর নাম পানি। পানি ছাড়া আমরা কিছু করতে পারি না। পানি আমাদের সর্বক্ষেত্রেই প্রয়োজন বা দরকার, তাই পানির গুরুত্ব আমাদের জীবনের অপরিসীম। আমরা বৃষ্টি, নদ নদী, ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই। পান করা, রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি। কৃষকেরা চাষাবাদের কাজেও পানি ব্যবহার করেন। আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্রের পথে মালামাল পরিবহন করতে পারি। শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায়, অফিস আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয়। এভাবে নানা কাজে আমাদের পানির প্রয়োজন হয়। তাহলে দেখা যাচ্ছে পানি আমাদের সর্বক্ষেত্রেই পানির দরকার হচ্ছে। পানি ছাড়া আমাদের কোনো কাজে হচ্ছে না। পানির ব্যবহার আমাদের সঠিকভাবে করতে হবে। পানির অপচয় যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যতটুকু না করলে না সেটা করতে হবে। বেশি পানি অপচয় করা আমাদের ইসলামে নিষেধ আছে। তারপরে দেখো বন। বন হচ্ছে আরেকটি প্রাকৃতিক সম্পদ। বনে অনেক ধরনের বড় বড় গাছ জন্মে। বনের গাছ থেকে আমরা ঘর বাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই। বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয়। তাহলে কি, বনের মাধ্যমে আমরা কাঠ পাই। এই কাঠ দিয়ে আমরা আসবাবপত্র বা ঘর বাড়ির বিভিন্ন জিনিসপত্র তৈরি করি। বনে অনেক জীবজন্তুও বাস করে, যেগুলো আমাদের প্রায় সবগুলোই প্রয়োজন। আর এই বনটাও প্রাকৃতিক সম্পদের মধ্যেই পড়ে, মানে এটা আল্লাহর তৈরি, তাই এটা আমাকে প্রাকৃতিক সম্পদ বলতে হয়। প্রাকৃতিক গ্যাস, তিন নম্বরে আছে কি প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। শিল্প কারখানাও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস এটা আল্লাহ প্রদত্ত, এটা আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি এবং এটা রাষ্ট্রীয় সম্পদ। গ্যাসের সাহায্যে আমরা
দেখলাম অনেক কিছুই করি। গ্যাস আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান সম্পদ। গ্যাসের ব্যবহারও আমাদের জীবনে সঠিকভাবে করতে হবে। বিনা প্রয়োজনে অতিরিক্ত গ্যাস অপচয় করা যাবে না। তাহলে যাদের প্রয়োজন তারা প্রয়োজনে গ্যাস পাবে না, শেষ হয়ে যাবে। তাহলে আমাদের গ্যাসের ব্যবহার সঠিকভাবে করতে হবে। তারপরে আছে দেখো বিদ্যুৎ। প্রাকৃতিক বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার এবং টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। বিদ্যুৎ ছাড়া আমাদের কোনো কাজই চলে না। বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন অন্ধকার। বিদ্যুতের সাহায্যে আমরা কী করি? পাখা চলে আমাদের ঘরে, আলো জ্বলে, আরও টেলিভিশন চালাই বা বিভিন্ন জিনিস আমরা বিদ্যুতের সাহায্যে চালাই। বিদ্যুৎ ছাড়া এগুলো আগেকার যুগে চলতো না। আমরা এখন বিদ্যুতের সাহায্যে খুব সহজে এই কাজগুলো করতে পারি। তাহলে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদগুলো দেখলাম। যে সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে, এগুলোর অপচয় করা যাবে না। সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদগুলোর আমাদের যথাযথভাবে কাজ করতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবনে কাজে লাগাতে হবে ওগুলোকে। তাহলে রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পদ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর আমাদের সঠিকভাবে যত্ন বা গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা আজকে দেখলাম সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ কোনগুলো এবং রাষ্ট্রীয় সম্পদ যেগুলো প্রাকৃতিক সম্পদের মধ্যে প্রাকৃতিক থেকে যেগুলো এসেছে সেগুলো পানি, বন, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ এগুলোকে আমরা রাষ্ট্রীয় সম্পদের মধ্যেই ধরি। তাহলে সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ এগুলো সবই আমরা আজকে আলোচনা করলাম। এগুলো আমরা আশা করি তোমরা অবশ্যই এগুলা মন দিয়ে পড়বা এবং বাসায় সে অনুযায়ী কাজ করবা। আর বাড়ির কাজ তোমাদের যেটা দিব এগুলা বাসায় চেষ্টা করবা পারছো কি, ইনশাল্লাহ পারবা, না পারলে স্কুল খুললে আবার এগুলো বুঝিয়ে দেওয়া হবে। তাহলে বাসার কাজটা লিখে নাও। বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে চারটি প্রাকৃতিক সম্পদের নাম রাখো। আর আরেকটা দিয়েছি রাস্তাঘাট ও সেতু নির্মাণ করা জরুরি কেন, এ দুটো তোমাদের বাসার কাজ থাকলো। তা আশা করি তোমরা করবা বাসার কাজগুলা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।